হ্যালো আপু ভাইয়া, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে এলাম নতুন একটা ভিডিও লাই, তো ভিডিও গাতে একটা শেয়ার করলাম। বিয়ার দিন সকালবেলা সবাই কি কি করতেছিল? আর হুম, ছোট গা মনে করেন যে সকাল সকাল যে রাতা মরক গেলো এসে বলে রাতা মরক জবাই দেন লাগাইছে। যাই হোক, আমরা কখনো এরকম রীতিনীতি দেইও নাই, ঢাকার মধ্যে হুনিও নাই। তো ব্যাগে মনে করেন যে ফিডা টিডা বানাইবো, সব মানে তৈয়ারি করে, আর মনে করেন যে জামাইয়ের হু ছোট জিগে দিকে মনে করেন ফিডা অলরেডি বানাইতে বইও গেছে, লম্বা লম্বা কেক ফিডা বানাই হেরা কে হেরাই করতে হের এই ফিডাটা নাকি বানাইতে হয় খাওয়াইতে হয়। যা তো যাই হোক, এরা হিডা বানাইতেছিল, মনে করেন যে দেখতেছিলাম আসলে ফিডাটা বানাইলে হইব কেক, অনেকটা তেলের হিডার মতো মানে মিষ্টি হেরার ঠিকঠাকই দিছে। এটা বলে জামাইরে ঠিক করে খাওয়াইবো। তো জামাই ফুফু মনে করেন খুব মনোযোগ সহকারে রান্না বান্না করতেছে, ইন্দাতে মনে করেন আমি রেডি হয়ে গেছি, সবাই খুব রেডি হইতেছে। আর ছোট হু জিগে রাতে মুরগি দেখছেন, হিগার মাইয়া আর গেছে, আর ভাই একটা মারা গেছে, ফুফাতো ভাই, হিগার মেয়ে মেয়ে একটাই, নাম হচ্ছে হোমায়রা। তো সবাই মনে করেন যে খুব সুন্দর করে রেডি টেডি হইতেছে, আমি অলরেডি রেডি, আর আমার বড় ছেলে মনে করেন অলরেডি মুখের বাংলা ফাঁসের মতো তেরা করে বই রয়েছে, হিগে কতক্ষণ হরে হরে করতেছে, হিগে ঢাকাই যাবো গো, হিগে ঢাকাই যাবো গো, হিগে হিগের মানিকের কাছে যাবো। তো দেহ তো কান্নাকাটি করলেও কোনো লাভ নাই, এর কোনো পাড়া মহল্লা পাশের এলাকা না যে কইলে আই চলে যাইম গে। তো এনার ছোটকে কতক্ষণ হরে জিজ্ঞেস করতেছে কই যাবো কই যাবো। তো এনার জামাইরে মনে করেন যে সুন্দর করে রেডি টেডি করা নিতেছে, জামাই তুমি বরযাত্রীরা সবচেয়ে বেশি আগে রেডি হয়ে বই রয়েছে। তো জামাইরে সুন্দর করে রেডি করানো শেষ হইতেছে, জামাই এদিকে এদিকে তাকাইতেছে, জামের বন্ধু আছে এনদার লগে দি, জামের নামাজ হারাইতে লই যাবো গে। এনদা মনে করেন যে জামের মা জামের খালা আর হলারা দনকা মনে করেন যে আছে, আর হুগের করলে হচ্ছে ছোট হলো গান গুম চলিয়ে গিয়ে সবাই মনে করেন যে কইতেছে ঠিক আছে গে, যেহেতু গুম চলিয়ে হিগারে রাইজে গাইবে কিনা, হরে উঠি দিয়ে দিদি একজন নাই, হরে তো কাঁদতে কাঁদতে তো ঘরের উপর দিকে উঠালেবো। এটা তো জামাই মনে করেন যে সুন্দর করে বউর জন্য রেডি হইতেছে, আজকে বউকে আনতে যাবে। বোন নামও মনে করেন যে অনেকটা আর মতো মানে আর নাম আর বোন নাম একই, তো যাই হোক আর নামটাই না কই ঠিক আছে, হেতাকো বাসা তাই কইছি যে ঠিক আছে আর নামটা আজকে তো না, আর আরেক নাম আছে হে নামে ডাকবেন, এ নামে হালটা আলাইবেন, যেহেতু আপনাকে ঘরের বোন নামও এটা আর নামও এটা দুই নামে একত্র অনুযায়ী তো না। তো জামাই সুন্দর করে কইতাছে হাতটা এনে গোসাই গাছে এভাবে লইতে হয় এনে লইতে হয় হেনে লইতে হয়, জামাই বলে মোবাইলে দেখছে খুব সুন্দর করে লইতে হবে। জামাই বেকারে সিন কইতাছে ঠিক আছে তোরা বিয়ে করছো যে তোরা হরস না, আর তো প্রথম বিয়ে, আর তো একটু সুন্দর করে রেডি রেডি করে দে। তো যাই হোক, জামাই খুব সুন্দর করে রেডি রেডি হইতেছে, তো চিন্তা করলাম যাই একটু হেল্প টেল্প করে দিই। তো এর মাঝখানে হচ্ছে লাইক তো হেল্প টেল্প করে দেন চিন্তা ভাবনা করছি, তো একজনের হাতে ফোন দিছি, হ্যাঁ মনে করেন যে কতক্ষণ প্যারা করে কতক্ষণ বিয়া করে কতক্ষণ ইয়ে করে। তো যাই হোক, জামাইরে খুব সুন্দর করে রেডি করাই দিছি, আইও রেডি হয়ে গেছি। তো জামাই কইতাছে ঠিক আছে তোরা আমারে খুব সুন্দর করে রেডি রেডি করাই দে। জামাইয়ের মাথার মধ্যে মনে করেন যে পাগড়ি গেরে হরা দিছে একদম পুরো, আর মনে করেন যে কালা বাইটারে পুরো লাল লাল লাগতেছে, মানে এর নাম তো হচ্ছে সবুজ কিন্তু লাল লাল লাগতেছে। তার ভিডিও গা ভালো লাগে কিন্তু ভিডিও গের মধ্যে হচ্ছে একটা লাইক দিয়ে দিয়ে না, চ্যানেল গেলে সাবস্ক্রাইব করেন না, যাতে চ্যানেল গেলে সাবস্ক্রাইব করে দিন। একটু ক্যামেরাটা মনে করেন যে একটু উনিশ বিশ হচ্ছে দেখা গেছে যে আমি যেন একটু ইয়েতে গেছি, জামাইয়ের কাছে গেছি, অন্য মানুষের রাতে ক্যামেরা দিলে মনে করেন হেরা তো আর অ্যাঙ্গেল বুঝে না, হেরা মনে করেন যে একটু ঠিক ঠিকঠাক করে দেওয়া নিয়ে এমনি ভিডিও করছে। সবাই মনে করেন যে জামাইয়ের মা কাঁদতেছে, জামাইয়ের মনে করেন যে সবাইরে দড়ি গেছে, আর দাদি দাদিও মনে করেন যে ইচ্ছা মতো কতক্ষণ দোয়া টোয়া করে দিয়ে কান্নাকাটি করলো, আর হুয়ো তো কান্নাকাটি করছে এই জামাই হোলাই মানে জামাই সাজি হোলা সরি যাবে। তো যাই হোক, আমরা সবাই বাইরে যে আমরা হচ্ছে গাড়ি টাড়ি সব রেডি, জামাইয়ের গাড়ি টাড়ি মনে করেন যে জামাই ভাই আগেই সাজাই গুজে রেডি করে রেখেছে। তো তো পরের ব্লগে কিন্তু আনন্দের লগে আবার নতুন একটা ভিডিও এলে হাজির হয়ে মতো হের জন্য তাকে ভালো থাকবেন, আঙ্গুলে বেশি বেশি করে দোয়া করবেন, সুস্থ থাকবেন। দেন এই তো মনে করেন বিয়ে বাড়ির অনুষ্ঠান কত ফাড়াফাড়ি চলতেছে, তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আঙ্গুলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আবার দেখা হইব।